नमस्कार बंधुरा गीतास रान्ना बानाते सबाइके स्वागत। आज आमी एकदम मुचमुचे खास्ता कुचो निमकी रेसिपि आपनादेर साथे शेयर करछि। मात्र 10 मिनिटे घरे थाका कयेकटी मात्र उपकरण दिएई तैरि करे नेওয়া যায় এই কুচো নিমকি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ। লবণটা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এক চামচ পরিমাণে চিনি দিচ্ছি। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, কিন্তু চিনিটাকে অবশ্যই অ্যাড করবেন। হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটাকে অবশ্যই একটু পরিষ্কার করেই ব্যবহার করবেন। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে অবশ্যই ময়ান দেওয়ার জন্য ঘিও ব্যবহার করতে পারেন। এবারে এই অয়েলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ খুব ভালো করে আমাদের ময়ানটা দিয়ে নিতে হবে। এই ময়ান দেওয়া যত ভালো হবে নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে। 3-4 মিনিট ধরে ময়ানটা দিয়ে নিয়েছি। এবারে হাতের মধ্যে অল্প করে ময়দা এরকম মুঠো করলে দেখুন একটা ডালা পাকিয়ে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। এরকম অবস্থা পর্যন্ত কিন্তু আমাদের ময়ানটা দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে আর নিমকিগুলো একদম ভালো হবে না। এই ডোটা কিন্তু আমরা রুটি, লুচি, পরোটা করার সময় যেরকম ডো তৈরি করি তার থেকে কিন্তু অনেকটাই শক্ত ডো আমাদের তৈরি করতে হবে। দেখুন আমি একদমই একটা শক্ত ডো তৈরি করেছি। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্যে বা 30 মিনিটের জন্যে। 30 মিনিট পর ঢাকনাটাকে ওপেন করলাম। ডোটা কিন্তু আমাদের একদমই সেট হয়ে গেছে। এই অবস্থাতে আরও মিনিট দুয়েক সময় ধরে ঠেসে ঠেসে মেখে নেব। মিনিট দুয়েক ঠেসে মেখে নেওয়ার পর আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। আমি 4টে ভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে বাদবাকিগুলোকে ঢেকে রেখে আমি একটা বেলন চাকির মধ্যে গোল করে নিয়ে এটাকে আমি বেলে নেব। এখানে একটা কথা বলি, এই বেলার সময় কিন্তু কখনোই তেল দিয়ে বেলবেন না। তেল দিয়ে বেললে কিন্তু এই নিমকিগুলো একদম ভালো হয় না। এই সময় কিন্তু যদি বেলতে না পারেন শুধু শুধু, তাহলে অল্প করে ময়দা ছিটিয়ে নিয়ে তারপর বেলবেন। আর যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আর এটা গোল করার কোনো ব্যাপার নেই, তেরা বেঁকা হলেও কোনো অসুবিধে নেই। দেখুন যতটা সম্ভব পাতলা করা যায় আমি ঠিক ততটা সম্ভবই পাতলা করে নিয়েছি। এর থেকে বেশি পাতলা করা কিন্তু আর কোনোভাবেই সম্ভব নয়। যতটা পাতলা সম্ভব ততটাই পাতলা করেছি। এবারে আমি একটা চাকু দিয়ে নিমকির আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে বড় বড় করেও কাটতে পারেন, আবার চাইলে ছোটও করতে পারেন, আবার চাইলে আমার মতনও করতে পারেন, আবার চাইলে এর থেকেও অনেক ছোট করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো অবশ্যই আপনারা কেটে নেবেন। আর যেহেতু এটা আমি কুচো নিমকি তৈরি করছি, তো আমি একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এই নিমকি তৈরির হাতেখড়ি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা খুব ভালো নিমকি তৈরি করেন। আমি শাশুড়ি মায়ের কাছ থেকে এই নিমকি তৈরি করা শিখেছি। নিমকি তৈরির পর চাকু দিয়ে কিন্তু আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি। এভাবে নিচ দিয়ে একটুখানি চাকুটাকে প্রেস করলেই কিন্তু নিমকিগুলো উঠে যাচ্ছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিমকিগুলোকে নিয়ে নেব। আর দেখুন নিমকিগুলো কিন্তু একদমই পাতলা পাতলা তৈরি হয়েছে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি সমস্ত নিমকিগুলোকেই বেলে নেব। বেলে নেওয়ার পর একইভাবে সমস্ত নিমকিগুলোকেই কেটে নেব। সমস্ত নিমকি কেটে নেওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপর এই নিমকিগুলো কিন্তু দিতে হবে। কোনো মতেই কিন্তু হাই ফ্লেমে রেখে নিমকিগুলো ছাড়বেন না। লো ফ্লেমে মোটামুটি মিনিট খানেক এভাবে নাড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নিমকিগুলোকে আমাদের ভাজতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। मिनिट तीनेकेर मध्य किन्तु निमकिगुलो आमादेर भाजा हो गेछे, कालारटाओ चेंज होयेछे। एई अवस्थाय निमकिगुलोके तेल झरिए तुले निते होबे अन्य एकटा पात्रे। एकइभाबेई आमी समस्त निमकिगुलोके तुले निये परेर बैचेर निमकिगुलोकेओ भेजे नेब। आमार एई रेसिपिटा आपनादेर केमन लेगेछे अवश्यई आमाके कमेंट बक्से कमेंट करे जानिये दिते भुलबेन ना जानो। भालो लागले अवश्यई एकटी लाइक करबेन और बंधुदेर साथे प्रचुर प्रचुर शेयार करबेन। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।